এই যে দেখো আজকে বাবা বাড়িতে নেই ওই জন্য মা আজকে মই খাটি দিয়েছে আজকে বটি সরে চলেছে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং এ সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখতে দেখতে কিন্তু শীত চলে এসেছে আর শীতের সময় পুকুরে মাছ ধরা মানে একদম খুবই কঠিন ব্যাপার সকাল থেকে বলছি কি রান্না করব তাই বাবাকে বললাম যে চলো না বাবা যাই পুকুরে জাল ফেলে আসি তো বাবা বলছিল যে এই সময় ঠান্ডার সময় মাছ পড়বে কিনা তো আগে থেকে পুকুরে খাবার দেওয়া ছিল তো দেখা যাক কি মাছ পড়ছে হ্যাঁ আর একটা কথা তো তোমরা আগে যেরকম আমাকে কিন্তু ভালোবাসা দিতে এখন কিন্তু সেই হিসাবে তোমরা কিন্তু আমার সত্যিই ভালোবাসা দিচ্ছ না আগে যে হারে আমার ভিডিওতে ভিউস হতো এখন কিন্তু একদমই হচ্ছে না আমার ভিডিওটা কি এতই খারাপ সত্যি কি খারাপ হচ্ছে আমার ভিডিও আগে যেরকমভাবে আমাকে ভালোবাসে দিতে আমাকে সাপোর্ট করতে প্লিজ বন্ধুরা তোমরা সেইভাবে আমাকে ভালোবাসে দাও সাপোর্ট করো সত্যি কথা বলতে কি জানো বাড়িতে ভিডিও বানাই সত্যি খুবই চাপের মধ্যে থাকি খুবই অসুবিধার মধ্যে আমি ভিডিও বানাই বাড়ির সমস্ত কাজ কর্ম আমার বাপি আছে তাকে টিউশনিতে দিয়ে আসা নিয়ে আসা স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তার মাঝখানে সংসারে কাজ কর্ম ছাগল মুরগি সব কিছুকে দেখে রেখে তারপরে কিন্তু আমার ভিডিও বানাতে হয় আবার সেই ভিডিও শুধু তো বানিয়ে রাখলে হয় না সেই ভিডিওকে আবার এডিট করে তারপরে ছাড়তে হয় একটা কথা কি জানো তো ইউটিউবে ভিডিও সবাই বানায় এখন ম্যাক্সিমাম প্রতি ঘরে ঘরেই ইউটিউবে চ্যানেল আছে কিন্তু এই যে ইউটিউবে টিকে থাকাটা হচ্ছে একটা বড় মানে কি বলবো বড় একটা দিক যে ইউটিউবে টিকে থাকা এই যে প্রতিদিন তোমাদের সামনে নতুন নতুন কিছু জিনিস তোমাদেরকে তুলে দিচ্ছি তোমাদেরকে আনন্দ দিচ্ছি তার জন্য নিজেকেও ভালো লাগে নিজেকেও একটা গর্বিত বোধ মনে করি আর তোমরা যখন ভালো ভালো কমেন্ট করো তখন তো আর কি বলবো হয়তো তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই হয়তো দিতে পারি না কিন্তু তাই বলে ভেবো না যে তোমাদের কমেন্ট আমি পড়ি না আমি তোমাদের সবার কমেন্ট পড়ি আর সত্যি কথা কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে যারা যারা আমার ভিডিওতে কমেন্ট করো তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দিয়ে যাও আর এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করনি অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবে আজকে যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এই ভিডিওটা আমার কালী পূজার সময় বানানো ছিল কিন্তু আমার ছাড়া হয়নি একটু লেট হয়ে গেছে আর হ্যাঁ তোমাদের কালী পূজাটা কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভালো কেটেছে কিন্তু সেই হারে দুর্গাপূজার মতো অতটা ভালো করে কাটায়নি যদিও আমার বাড়ির কাছেই কিন্তু কালী পূজার মেলা হচ্ছিল আবার জগদ্ধাত্রী পূজাও কিন্তু শুরু হয়ে গেল আর আমার বাপের বাড়ির থেকে জগদ্ধাত্রী পূজার ডাকটা আছে কারণ আমার জগদ্ধাত্রী পূজাটা হয় আমার বাপের বাড়ি খুব কাছে আর ওখানে কিন্তু খুব ধুমধাম করে হয় আর হ্যাঁ সুন্দরবনের উপরে তোমাদের সমস্ত রকমের ভিডিও দিই কম বেশি করে যেমন মাছ ধরাটা যদিও একটু বেশি দিই তা তোমাদের কোন কীরকম ধরনের ভিডিও তোমাদের ভালো লাগবে যেরকম সকাল ঘুম থেকে উঠে ডেলি ব্লগ ভালো লাগবে না এরকম মাছ ধরার ভিডিও কোনটা ভালো লাগবে আর সবসময় তো নদীতে যাওয়া সম্ভব হয় না আর এই এখন ঠান্ডার সময় আর আমরা যেখানটায় থাকি তো এই নদীতে যে নদীতে আর কি আমরা মাছ ধরি এখানটায় কিন্তু প্রচুর স্টিমার চলে আর এখানে ট্যুরিস্ট বোটটা কিন্তু প্রচুর কারণ এই শীতকাল চলে এসেছে বুঝতেই পারছো ঘন ঘন এত ট্যুরিস্ট বোট যেতে গেলে কিন্তু কানা দিয়ে মাছই থাকে না অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে বলো যে বেকার বেকার শুধু জাল ফেলে কী হবে মাছ পড়ে না কিছু না কিন্তু বলো চেষ্টা তো কম করছি না চেষ্টা তো করেই যাচ্ছি কিন্তু মাছ যদি না পড়ে কী করবো এমন তো না যে জাল ফেলতে পারছি না বা কিছু জাল ফেলতে পাচ্ছি সব ঠিক আছে কিন্তু মাছ না পড়লে কী করবো বলো বলো আর হ্যাঁ ভিডিওতে যারা যারা বাজে বাজে কমেন্ট করো প্লিজ প্লিজ কেউ বাজে কমেন্ট করবে না সত্যি খুব খারাপ লাগে তোমাদের সঙ্গে এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার পরে যখন বাজে বাজে কমেন্ট পড়ে না সত্যি মনটাকে মানে বোঝাতে পারে না যে আমার ভিডিওর মধ্যে এমন কি খারাপ আছে যে বাজে বাজে কমেন্ট আসবে বন্ধুরা মাছ টাস মারা হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকে পড়েছি আর সকালে কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে সকালের জন্য কি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে এক হাঁড়ি ভাত এই যে ডাল মুসারির ডাল এটা আর এই যে এখানে ডিম দিয়ে একটা ডিম ভেঙে আলু ভাজা করেছি বাবু এক্ষুনি দোকানে যাবে ওর ভাতটা বেড়ে দিই আর বাপি টিউশনির থেকে আসেনি তো বাপিও আসার মতো হয়ে গেছে আর আমি এক্ষুনি জল আনতে যাব এই যে দেখো কলসিগুলো কিভাবে সাজিয়ে রেখেছি এই যে এখানে চারটে কলসি আছে আর বালতি আছে তিন চারটে কারণ স্নানের জল পুকুরের জলে স্নান করা হয় না আর বাপিকে এখন এই ঠান্ডার সময় তো ওকে পুকুরে নামানো হয় না নামালে মোটে উঠতে চায় না বুঝতেই পারছো সর্দি লেগে গেলে যা সমস্যা
ওই জন্য ওকে বাথরুমে জল দিয়ে আসি, ও বাথরুমে স্নান করে নেয়। গ্রুপে যাব, একটু তাড়াহুড়ো করছি, আগে ওদের ভাত দিয়ে দিই। কোথার থেকে সাইকেল চালাচ্ছে? এই যে কি হলো বন্ধুরা, রাস্তায় যে পরিমাণে গাড়ি চলছে, বাপিকে তো মোটেই মানে রাস্তায় নিয়ে যাওয়া হয় না, আর সঙ্গে না গেলে তো ওকে সাইকেল চালাতেও দিই না। তো দেখো, ও বাগান দিয়ে চালাচ্ছে, এদিকে আনাসে কানাসে এদিকে ওদিকে চালাচ্ছে, আর সাইকেলের টায়ারটা পুরো নষ্ট হয়ে যায়, টায়ার না টিউবটা নষ্ট হয়ে যায়। চলো রান্না করতে বসেছি, আর একটা উনুন আর কি জ্বলে যাচ্ছে। এই যে দেখো, এদিকে এই যে কচুর মুখে আর আলু নিয়ে বসে পড়েছি, মাছ দিয়ে রান্না হবে, আর বাপি গেছে লাউ পাড়তে, একটু লাউ ঘন্ট করব। ভাবছিলাম যে গাছ থেকে কাঁচকলা পেড়ে নিয়ে আসি, কাঁচকলা দিয়ে আর কি রান্না হবে, তো তারপরে ভাবলাম যে না, কচুর মুখে দিয়েই পারি। এই যে বাপি লাউ পাড়তে গেছে, কই? এই যে, এই যে দেখো, আজকে বাবা বাড়িতে নেই, ওই জন্য মা আজকে মই খাটি দিয়েছে, মই বেবে। আর আমাদের লাউ পাড়ার লোকটা দেখেছে, এই যে ভয় পাচ্ছে না তো? ঠিক আছে। আর ওই সেই যে লাউটা আর কি ছিল, সেই লাউটা একটু বড় হয়ে গেছে, এই যে এই লাউটাই পাড়া হবে। সাবধানে ওঠো, আস্তে আস্তে ওঠো, ওঠো। হ্যাঁ হ্যাঁ, ভালো করে ধরে রেখেছে, তুমি ওঠো আস্তে বাপি, সাবধানে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে দেখো, আমাদের এই ছাগলটা তিনটে বাচ্চা হয়েছে, এই একটা বাচ্চা, ছুঞ্চু মুঞ্চু বাচ্চা, আর ওই যে দুটো, কই দেখেছে? গালে গালে দুধ দুধ গন্ধ, দুধ দুধ গন্ধ, ছুটু দুধ খায়, দুধ খায়, দুধ খায়। আস্তে, ওই লাউ কাটার লোকটা বেশ ভালোই হয়েছে, উঁচু করতে পারছিস না? এই যে বাবা চলে এসেছে, এই যে এখানে তরকারি কেটেছি, আর এই এখন লাউটা কাটবো, আর এদিকে উনানে কড়াও বসে দিয়েছি, রান্নাটা করে। বাপরে, ওই 5-6 কেজি ওয়েট, তার বেশি ছাড়া কম না। আসে বটি সরে চলে যাচ্ছে, কত বড়। হ্যাঁ, দানাগুলো একটু ফেলে দিতে হয়, সামান্য একটু এ হয়ে গেছে, তো তবু একদম খুব কষে। হ্যাঁ হ্যাঁ, কচি তো লাউ খেতে হয়, আর এই লাউ এর জাতটা না খুব বড় জাতের লাউ, একদম কোনগুলো। আর বাপি ওদিকে বই পড়ছে, আর শুধু বলছে যে কখন রান্না হয়েছে, খাবো, খিদে পেয়েছে, ওই দেখো উঠে আসতে দেখেছে, বলতে না বলতে ও খিদে পাচ্ছে, হয়ে গেছে বাবা, হয়ে গেছে, সকালবেলা থেকে অনেক কাজ করেছিলাম না, একটু লেট হয়ে গেছে, লেট বলতে কি এখনো তো 9টা বাজিয়ে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও। রান্না বান্না আমার একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমার যে বাগানটা তৈরি করেছি, তো সেই বাগানের আজকে সার দেওয়া হবে বাগানে, তো বাগানের চারাগুলো কেমন হয়েছে তোমাদেরকে একটু দেখায়, বেশ সুন্দর লাগবে, আমার তো বেশ ভালোই লাগে। সকালে ঘুম থেকে উঠে পড়ে আগে বাগানের মুখটা দেখলে না একদম পুরো শান্তি। এই যে দেখো, প্রথমেই তোমাদেরকে দেখা এগুলো ফুলকপি, ফুলকপির চারাগুলো কি সুন্দরভাবে বসে গেছে, আর এই যে যেগুলো দিয়েছিলাম এগুলো গাঁদা ফুল গাছে, কি সুন্দর হয়েছে দেখো, লেগেছে খুব সুন্দর। মূলোর দানা দিয়েছিলাম, এই যে সেই মূলো গাছগুলো দেখো কত বড় হয়েছে, আর এদিকে লাল শাক পালং শাক বেরিয়েছে, মানে মোটামুটি যা যা দিয়েছিলাম বাগানের সবগুলোই বেরিয়ে গেছে। আর এই যে বেগুনের চারা, এই যে বেগুনের চারা, তো আজকে বাগানে সার জল দেব। তো বন্ধুরা,
পরবর্তী পর্বে তোমরা অবশ্যই দেখতে পাবে কিভাবে বাগানে সার জল দিয়েছি, সব কিছুই মানে তিলে তিলে তাদেরকে বড় করছি চারা গাছগুলো, বেশ ভালো লাগছে। বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা এখানেই শেষ করছি। তো আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। তো চলো, এই যে দেখো খাওয়া দাওয়া করে এখন আমরা এইখানটায় চলে এসেছি, এই যে, আর কারণ এই যে দেখো আমাদের বাগানটা প্রচুর বড়, তোমরা জানো তো, তার মাঝখানে এখানে বাবা আলু চাষ করেছে, এখানে ও একটু ফোন দেখছে, একটু ভিডিও টিডিও দেখছে, আর এখানে একটু বসবো, রেস্ট নেবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।